আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব সাহিত্য তত্ত্ব কথার যে চারটি অংশ, চারটি অধ্যায়, সাহিত্যের রূপ, ছন্দ, অলঙ্কার ও রসতত্ত্ব। এর মধ্যে সাহিত্যের রূপ আমরা আলোচনা করব, প্রয়োজনীয় কথাবার্তা আমি প্রারম্ভিক আলোচনায় বলেছি, এই জন্য এখন শুধু ক্লাসে সরাসরি যাব আর অন্য কোনো কথা বলব না। তাহলে আমরা আজকে আলোচনা করছি সাহিত্য তত্ত্বকথা, ক্লাস নং এক, বিষয় সাহিত্যের রূপ, আলোচনা বিষয় সাহিত্য ও কবিতা। সাহিত্যের রূপের মধ্যে আমাদের কয়েকটি বিষয় রয়েছে, সাহিত্য রয়েছে, কবিতা রয়েছে, প্রবন্ধ রয়েছে, ছোট গল্প রয়েছে, উপন্যাস রয়েছে, নাটক রয়েছে। আমরা এসব বিষয়গুলোর মধ্যে আমরা আজকের ক্লাসে শুধু সাহিত্য ও কবিতা নিয়ে আলোচনা করব, পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসছি সাহিত্যে। প্রথম একটি কথা যেটা মাথায় আসে সেটা হচ্ছে সাহিত্য কী, সাহিত্য কী, সাহিত্য কী বা সাহিত্য কাকে বলে, সংজ্ঞাসহ সংক্ষিপ্ত কথায় এর উত্তর দেওয়া সত্যি সহজ নয়। কারণ সাহিত্য কী আমরা অনেকে তা জানি, কিন্তু কেমন করে তার সংজ্ঞা দিতে হবে বা অল্প কথায় কীভাবে তা বলতে হবে, এটি বলা বোধহয় সত্যি খুব কঠিন। সেন্ট অগাস্টাইন এর একটি রমণীয় উক্তি আছে, তিনি বলেছেন, ইফ নট আস্কড আই নো, ইফ ইউ আস্ক মি আই নো নট, অর্থাৎ জিজ্ঞাসা যদি না করো তো আমি জানি, যদি করো আমি কিছুই জানি না। হ্যাঁ, অগাস্টাইন অবশ্য সাহিত্য প্রসঙ্গে এটি বলেননি, বলেছেন কবিতা কী এমন প্রশ্নের উত্তরে। যাই হোক, আমরা জানি যে সাহিত্যের যে ইংরেজি লিটারেচার, হ্যাঁ, ইংরেজি লিটারেচারের প্রতিশব্দ হিসেবে আমরা সাহিত্য ব্যবহার করে থাকি, কিন্তু লিটারেচার বলতে ব্যাপক অর্থে যাবতীয় লিখিত বা মুদ্রিত গ্রন্থ বা রচনাকেই বোঝা যেতে পারে। এমনকি রেলগাইড, রান্নার বই, পঞ্জিকা থেকে শুরু করে আইন গ্রন্থ কিংবা বলবর্ধক টনিকের গুণাগুণ সম্বলিত বইও ওই লিটারেচারের মধ্যে পড়ে। কিন্তু আমাদের সাহিত্যের মধ্যে কি আসলে তাই পড়ে? না, সাহিত্য এবং লিটারেচার ভিন্ন অর্থ বহন করে। হ্যাঁ, লিটারেচারের মধ্যে সকল বই পড়লেও সাহিত্যের মধ্যে কিন্তু এই রেল গাইড রান্নার বই এগুলো পড়ে না। সাহিত্য হচ্ছে ভিন্ন জিনিস। হ্যাঁ, সাহিত্য বলতে আমরা সেই রচনাকেই স্বীকৃতি দেই, যা জীবন প্রবাহের বিচিত্র ও জটিল অভিজ্ঞতাসমূহকে মন্থন করে কোনো বিশেষ সৃজন রূপে যার সৃষ্টি বা উদ্ভব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাহিত্য সম্পর্কে কয়েকটি উক্তি দেওয়া আছে, হ্যাঁ, মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা দেওয়া আছে, সেগুলো আপনারা লিখে নেবেন এবং আমি যে কথাগুলো বলছি এগুলোও লিখে নেবেন, কারণ এগুলো হচ্ছে বইয়ের কথা। আমরা এখন যাব হচ্ছে সাহিত্যের যে প্রকরণ। সাহিত্যের যে কোনো প্রকরণেরই প্রধান উপাদান হচ্ছে চারটি। বিষয়টি একটু গুরুত্বপূর্ণ যে এই চারটি উপাদানের মধ্যে প্রথমটি হচ্ছে হৃদয়গত উপাদান। এটি কি? এই উপাদানটি হচ্ছে হৃদয়ে সংবেদন জাগায়। কোনো কিছু সৃষ্টির ইচ্ছা ঐশী প্রেরণায় হোক বা যে কোনো কারণেই হোক, প্রাথমিকভাবে তার হৃদয়েই সৃষ্টি হয়। সাহিত্য সৃষ্টিও এর ব্যতিক্রম নয়। কোনো মানুষ, কোনো দৃশ্য বা ঘটনা বা অভিজ্ঞতা তার হৃদয়ে যে আবেগ জাগায়, সে আবেগই তার রচনার প্রাথমিক উৎস। আপনি একটা জিনিস দেখলেন, সমাজের একটা বিষয় আপনাকে গভীরভাবে নাড়া দিল, এই যে আপনাকে নাড়া দেওয়াটা, আপনার যে একটা হৃদয়ের মধ্যে যে একটা সংবেদন সৃষ্টি করলো, হ্যাঁ, এইটি হচ্ছে সাহিত্য সৃষ্টির আবেগ। এরপর হচ্ছে সাহিত্যের দ্বিতীয় উপাদানটি হচ্ছে বুদ্ধিগত উপাদান। এটি কি? সাহিত্য রচনার আবেগ অনুভব করলেই তা রচনা করা যায় না, তাকে কাজে পরিণত করতে লাগে বুদ্ধির প্রয়োজন। সাহিত্যে এই বুদ্ধিগত উপাদানের দুটি কাজ রয়েছে, প্রথমটি হচ্ছে নির্বাচন, দ্বিতীয়টি হচ্ছে রূপ নির্বাচন। আমি জিনিসটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, বুদ্ধির কী কাজ। আপনার মনে যে একটা সংবেদন তৈরি হলো, আপনার যে একটা আবেগ তৈরি হলো কোনো একটা বিষয়ে, এই বিষয়টি এখন আপনি আবেগটা তৈরি হওয়ার পর আপনি চিন্তা করবেন যে
আমার এই আবেগটিকে মানে আপনার এই আবেগটিকে আপনি সাহিত্যের কোন রূপে রূপায়িত করবেন। সাহিত্যে অনেকগুলো রূপ আমরা জানি, প্রবন্ধ রয়েছে, গল্প রয়েছে, ছোট গল্প রয়েছে, উপন্যাস রয়েছে, কবিতা রয়েছে, নাটক রয়েছে, মহাকাব্য রয়েছে। এই যে এতগুলো রূপ, এই রূপের মধ্য থেকে আপনার মনের যে আবেগটা, সেই আবেগটাকে আপনি কোন রূপে দেবেন। তার আগে আমরা তো সারাদিন অনেক কিছুই দেখি, অনেক ধরনের আবেগই আমাদের মনে জাগে। সবগুলা আবেগকে তো আর সাহিত্যে রূপ দেওয়া যাবে না। যেই আবেগটিকে বা যেই দৃশ্যটিকে আপনি সাহিত্যে রূপ দিবেন, সেই আবেগটি, সেই দৃশ্যটিকে আপনি সাহিত্যের কোন রূপে রূপায়িত করবেন, এটাই হচ্ছে সাহিত্যের দ্বিতীয় উপাদান, বুদ্ধিগত উপাদান। এটাই হচ্ছে নির্বাচন, এটাই হচ্ছে রূপ নির্বাচন। অর্থাৎ বুদ্ধিকে কাজে লাগিয়েই আমরা সিদ্ধান্ত নিতে পারি কবিতা, উপন্যাস কিংবা নাটক কোনটি ওই বিষয়টির জন্য উপযুক্ত। এরপর আমরা আসি কল্পনায়। সাহিত্যের তৃতীয় উপাদানটি হচ্ছে কল্পনা বা ইমাজিনেশন। মানুষের পক্ষে ঘটনার সবটুকু দেখা বা জানা সম্ভব নয়। একটি ঘটনার নেপথ্যে কী ঘটনা ছিল, অথবা কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার যোগসূত্র কোথায়, অথবা ঘটনার অন্তরালে না দেখা বিষয়গুলো সাহিত্য স্রষ্টাকে কল্পনায় পূর্ণ করে নিতে হয়। যার কল্পনা শক্তি যত বলিষ্ঠ এবং সুস্থ, এ কাজে তিনি তত সফল। অর্থাৎ যে বিষয়টি আপনার হৃদয়ে জাগলো, যে বিষয়টি আপনি মনে করলেন যে এই বিষয়টি নিয়ে আপনি সাহিত্য লিখবেন, তো এই বিষয়টিকে সাহিত্যে রূপায়িত করতে হলে আপনাকে কল্পনার আশ্রয় নিতে হবে। আপনি তো সাহিত্যটি, আপনি তো বিষয়টি সম্পূর্ণভাবে আপনি দেখেননি, আপনি দেখেছেন একটু জিনিস, সেই একটুকে অবলম্বন করে আপনাকে কল্পনার আশ্রয় নিতে হবে। কল্পনাকে, হ্যাঁ, কল্পনার মাধ্যমে ওই বিষয়টি এরকমভাবে ফোটাতে হবে যেন পাঠক পড়লে বুঝতে পারে যে আপনি পুরো বিষয়টি চোখের সামনে দাঁড়িয়ে দেখেছেন। এরপরে বিষয়টি হচ্ছে প্রয়োগ কৌশল। হ্যাঁ, সাহিত্য স্রষ্টার মনে যে আবেগ তৈরি হয়, বুদ্ধিগত উপাদান তাকে সাহিত্যের উপযোগী বলে সিদ্ধান্ত দেয়। আবেগের মধ্যে যে অসম্পূর্ণতা থাকে, কল্পনার শক্তি তাকে পূর্ণতা দিলেও প্রয়োগ কৌশলের দুর্বলতায় যে সৃষ্টি সার্থক হয়ে ওঠে না। রবীন্দ্রনাথ বলেছেন, প্রকাশই সাহিত্য। অর্থাৎ উপরের সাহিত্যের যেসব উপাদান বা সাহিত্য সৃষ্টির যেসব প্রক্রিয়ার কথা বলা হলো, তা কেবলমাত্র পদ্ধতিগত উপাদান মাত্র। সাহিত্যের মুখ্য উপাদান হচ্ছে মানব জীবন। সাহিত্যের মুখ্য উপাদান হচ্ছে মানব জীবন। সাহিত্যের বিভিন্ন প্রকরণে মানুষের জীবনই বিভিন্নভাবে প্রতিফলিত হয়, প্রকরণগত কারণে তা নানা বৈচিত্র্যে বা প্রকৃতিতে ফুটে ওঠে। কেমন, এটা আমরা মনে রাখবো। যাই হোক, এখন আমরা চলে যাব যে কবিতায়। আশা করি সাহিত্য সম্পর্কে মোটামুটিভাবে বুঝতে পেরেছেন, এবং এই মোটামুটিভাবে বুঝতে পারাটাই হচ্ছে এই বিষয়ের সার্থকতা, আমার আলোচনার সার্থকতা। এখন আমরা চলে যাব হচ্ছে কবিতায়। সেই এক প্রশ্ন, কবিতা কি? কবিতা কি জানার আগে আমরা কবিতার ইতিহাসটা সংক্ষিপ্তভাবে জেনে নেব, যে কবিতা পৃথিবীতে উদ্ভব হলো কীভাবে, বাংলা সাহিত্যে বা কবিতা কীভাবে আসলো। যে কোনো সাহিত্যেই সবচেয়ে আগে যে সাহিত্য প্রকরণ দেখা দিয়েছে তার নাম হচ্ছে কবিতা, তার নাম হচ্ছে কবিতা। অর্থাৎ আজ পর্যন্ত কবিতা সম্পর্কে কোনো স্পষ্ট বা সর্বজন গ্রাহ্য সংজ্ঞা সমালোচকগণ না দিতে পারলেও কবিতার সৃষ্টির সেই প্রথম থেকে আজ পর্যন্ত তারা এই উত্তর সন্ধান করেছেন। কবিতার আত্মা কী, তার সৃষ্টি রহস্য কী, এসব প্রশ্নের উত্তর নিয়ে সংস্কৃত আলঙ্কারিকদের ভিতর প্রচুর মতভেদ ছিল। পাশ্চাত্য সমালোচকদের মধ্যেও এই নিয়ে মতান্তরের অন্ত নেই। আদি গ্রিক মহাকবি হোমার কবিতা লেখার জন্য মিউজ এর আশীর্বাদ প্রার্থনা করেছেন। প্লেটো বলেছেন, এক স্বর্গীয় উন্মাদনা এলেই কবিতা রচনা করা সম্ভব। বাংলা সাহিত্যেও এর ব্যতিক্রম নয়। বাংলা সাহিত্যের সর্বপ্রাচীন নিদর্শন অন্তত এখনও পর্যন্ত আমরা জানি চর্যাপদ। এগুলো ধর্ম বিষয়ক এক ধরনের গীতি কবিতা বা খণ্ড কবিতা। অবশ্য কবিতা বলতে আমরা আধুনিক অর্থে যে সাহিত্য প্রকরণকে বুঝি, ঠিক সেই অর্থে
তাদের কবিতা বলা যাবে কি না সন্দেহ, হয়তো গীতি কবিতাও বলা যাবে না, কিন্তু প্রাচীন ও মধ্যযুগে পদ্মে লেখা যাবতীয় রচনাকেই কবিতা হিসেবে গ্রহণ করা হতো। আদিগোপি আদি কবি বাল্মীকির সংস্কৃত সাহিত্যের প্রথম শ্লোক মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা ইত্যাদি উচ্চারণ করার পরমুহূর্তে বিস্ময়ে বলে উঠেছেন, কিমিদং ব্যবহৃতং মায়া, অর্থাৎ আমার মুখ থেকে এই যে অপূর্ব বস্তু প্রকাশিত হলো সেটি কি? সেটি হচ্ছে কবিতা, সেটি হচ্ছে কবিতা। বাংলা মানে এই ভারতীয় উপমহাদেশে যে কবিতা মানে যে কটা ভাষা রয়েছে, সবচেয়ে প্রাচীন ভাষা তো সংস্কৃত ভাষা আমরা জানি, তবে এই সংস্কৃত ভাষার প্রথম কাব্য শ্লোক হচ্ছে ওই আদিকবি বাল্মীকির প্রথম শ্লোকটি, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা। যাই হোক, এবারে কবিতা সম্পর্কে অনেকজন অনেক মনীষী অনেক সংজ্ঞা দিয়েছেন, তার মধ্যে আমরা কয়েকটি সংজ্ঞা পড়ব। এই যে স্ক্রিনে কয়েকটি সংজ্ঞা মোটামুটিভাবে দেওয়া রয়েছে, যে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্মকথা ও উদ্দেশ্য নিয়ে বলেছেন, অন্তর হতে আহুরি বচন আনন্দলোক করি বিরচন গীত রস ধারা করি সিঞ্চন সংসার ধুলি জালে। হ্যাঁ, রবীন্দ্রনাথের উক্তি থেকে বোঝা যায় কবি নিজের অন্তর হতে বচন বা শব্দ সম্ভার সংগ্রহ করে আনন্দলোক সৃষ্টি করেন, অর্থাৎ অতি সাধারণকে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত করেন এবং যা শুধু ভাবময় ও বিদেহী তাকে শরীরী বা রূপময় করে তোলেন। আবার সমালোচক শ্রীশচন্দ্র দাস কোলরিজের একটি বিখ্যাত সংজ্ঞা অনুবাদ করেছেন। কোলরিজ বলেছিলেন, বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার, এটিকে বাংলায় অনুবাদ করেছেন সমালোচক শ্রীশচন্দ্র দাস। তিনি বলেছেন, অনুবাদে বলেছেন যে অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী বাণীবিন্যাসকেই কবিতা বলে, অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী বাণীবিন্যাসকেই কবিতা বলে। তিনি অপরিহার্য শব্দ বলতে একটি যথার্থ শব্দ এবং অবশ্যম্ভাবী বাণীবিন্যাস বলতে যথাবিন্যস্ত বাণীকেই বুঝিয়েছেন, অর্থাৎ অপরিহার্য শব্দ যথাবিন্যস্ত হয়ে যে চিত্রগুণ ও প্রবাহের সৃষ্টি হয় এবং তা রসাত্মক বাক্যে পরিণত হয়ে যে ছন্দময় রূপ লাভ করে তিনি তাকেই কবিতা বলতে চেয়েছেন। আমরা বুঝলাম কবিতা কী। আমরা আরেকটি সংজ্ঞা দেখতে পারি, সেটা হচ্ছে মেকলে বলেছেন যে চিত্রকর রং দিয়ে যা করেন কবি তাই করে থাকেন শব্দের মাধ্যমে। অর্থাৎ মেকলে চিত্রকর এবং কবির মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাননি, ওনার মতে যে দুজনই শিল্পী, একজন করেন, একজন আঁকেন রং দিয়ে আর একজন আঁকেন শব্দ দিয়ে। যাই হোক, আমরা এখন চলে যাব হচ্ছে কবিতার যে শ্রেণী বিভাগ সেখানে চলে যাব। কবিতা কত প্রকার ও কী কী, এই যে স্ক্রিনে বিস্তারিত একটি শ্রেণী দেওয়া রয়েছে যে কবিতাকে মূলত দুইটি ভাগে হ্যাঁ ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মনময় বা গীতি কবিতা, আরেকটি হচ্ছে তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতা। এই মনময় কবিতাগুলোর মধ্যে আবার ভক্তিমূলক, স্বদেশপ্রীতিমূলক, চিন্তামূলক, প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, সনেট, ত্রস্ত, লঘু বৈঠকে কবিতা ভাগ করা হয়েছে। তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতাগুলোকে আবার গাথা, মহাকাব্য, নীতি কবিতা, রূপক, ব্যঙ্গ কবিতা, লিপি কবিতা ইত্যাদিতে বিভক্ত করা হয়েছে। আমরা সবগুলোই জানবো আমাদের জানার জন্য, কিন্তু সিলেবাসে যে কয়টি রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সিলেবাসে মধ্যে যে কয়টি রয়েছে সেগুলো আলোচনা করব, তার আগে আমরা জেনে নেব গীতি কবিতা বা মনময় কবিতা বা ব্যক্তিনিষ্ঠ কবিতা বা সাবজেক্টিভ কবিতা কী। কবির একান্ত ব্যক্তি অনুভূতি যখন সহজ ও সাবলীল গতিতে সঙ্গীত মুখর হয়ে আত্মপ্রকাশ করে তখনই গীতি কবিতার জন্ম হয়। লিরিক শব্দটির উদ্ভব প্রাচীন বাদ্যযন্ত্র বীণা বা লিড়ে থেকে। গ্রিস দেশে লিড়ে বা বীণা সহযোগে গায়ক তার ব্যক্তিগত অনুভবকে যখন গান করে গাইত তখন তাকে বলা হতো লিরিক, সেখান থেকে গীতি কবিতার সৃষ্টি হয়েছে। গীতি কবিতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সনেট। আমরা পড়ব সনেট। সনেট কি? সনেট হচ্ছে ইতালীয় সনেটো শব্দ থেকে সনেট শব্দের উৎপত্তি, এর অর্থ হচ্ছে মৃদু ধ্বনি বা গান। আমি স্ক্রিনটাকে একটু বড় করে দিচ্ছি, দেখুন।
সনেট শব্দের অর্থ হচ্ছে মৃদু ধ্বনি বা গান। সনেট এক জাতীয় মনময় কবিতা। ইটালিয়ান কবি পেত্রার্ক সনেটের জন্মদাতা। সনেটের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে সমালোচক শ্রীশচন্দ্র দাস বলেছেন, একটিমাত্র অখণ্ড ভাব কল্পনা বা অনুভূতি কণা যখন ১৪ অক্ষর সমন্বিত চতুর্দশ পংক্তিতে একটি বিশেষ ছন্দ রীতিতে আত্মপ্রকাশ করে তখন আমরা উহাকে সনেট নামে অভিহিত করি। সনেটের প্রথম আট লাইনকে বলা হয় আট লাইনের স্তবককে বলা হয় অষ্টক এবং পরের ছয় লাইনকে বলা হয় ষষ্ঠক। সনেটে মোট থাকবে হচ্ছে ১৪টি লাইন। হ্যাঁ, এর দুটি ভাগ রয়েছে। উপর প্রথম আট লাইনের একটি ভাগ, একে বলা হয় হচ্ছে অষ্টক এবং পরের যে ছয় লাইনের ভাগ একে বলা হয় হচ্ছে ষঠক বা ষষ্ঠক। প্রথম আট লাইনে যে ভাব কল্পনার ইঙ্গিত করা হয় পরের ছয় লাইনে বা ষষ্ঠকে তা পরিপূর্ণতা লাভ করে। কেমন? আমরা এখন চলে যাব হচ্ছে মহাকাব্যে। মহাকাব্য কি? মহাকাব্য হচ্ছে এই যে বস্তুনিষ্ঠ বা তন্ময় কবিতার একটি প্রকার। আমরা এই যে এখানে দেখেছি মনময় বা গীতি কবিতা এবং বস্তুনিষ্ঠ কবিতা। গীতি কবিতার মধ্যে যে কয়েকটা প্রকারভেদ রয়েছে তার মধ্যে আমরা পড়েছি সনেট। সনেটটাই বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। হ্যাঁ, এরপর দ্বিতীয় যে ভাগটি তন্ময় বা বস্তুনিষ্ঠ কবিতা, এর মধ্যে যে কয়েকটা প্রকারভেদ রয়েছে তার মধ্যে রয়েছে মহাকাব্য, হ্যাঁ, গীতি কবিতা, ব্যঙ্গ কবিতা, লিপি কবিতা ইত্যাদি। এর মধ্যে মহাকাব্যটা হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, আমরা মহাকাব্যটা পড়ব। তার আগে আমাদের জানতে হবে বস্তুনিষ্ঠ কবিতা কি। গীতি কবিতার আদি রূপ হিসেবে বিচার করা হয় গাথা বা ব্যালাডকে। ব্যালাড ইংরেজি শব্দ ব্যালার থেকে ব্যালাড শব্দের উৎপত্তি। ব্যালাড শব্দের অর্থ নৃত্য করা, অর্থাৎ কবিতার সঙ্গে নৃত্য ও নাটকীয়তার মিশ্রণেই এই গাথার সৃষ্টি বা এই ধরনের কবিতার সৃষ্টি। হ্যাঁ, মহাকাব্যে আমরা চলে যাচ্ছি যে মহাকাব্য কি। মহাকাব্য কবিতার প্রাচীনতম একটি শাখা। এখানে মহাকাব্য সম্পর্কে যে স্ক্রিনে একটি নোট দেওয়া রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোট। এখানে যাবতীয় বিষয় মহাকাব্যের সংক্ষিপ্ত বিষয়টা, মানে যাবতীয় বিষয় সংক্ষিপ্ত করে দেওয়া রয়েছে। মহাকাব্য কি, মহাকাব্য কত প্রকার, মহাকাব্য কাকে বলে, মহাকাব্যের বিষয়টা মূলত কি, কোন কোন প্রকার ভেদে কোন কোন মহাকাব্যগুলো পড়ে, এগুলো এখানে দেওয়া আছে। তারপর আমি একটু বলে দিচ্ছি যে মহাকাব্য কবিতার প্রাচীনতম একটি শাখা। গ্রিক এপোস শব্দের ইংরেজি রূপান্তর এপিক মহাকাব্যের ইংরেজি প্রতিশব্দ। এপোস এর প্রাচীন অর্থ ছিল শব্দ। এপিকের অর্থ হয় আখ্যানমূলক বা বীরত্বব্যঞ্জক কবিতা। মহাকাব্য সাধারণত বস্তুনিষ্ঠ আদি মধ্য অন্ত সমন্বিত বর্ণনাত্মক একটি কাব্য। এ কাব্যের অনুপ্রেরণা অধিকাংশ সময়ই হয় ঐশীশক্তি। রচনাকালের দিক থেকে অন্যতম প্রাচীন দীর্ঘ আখ্যান সম্বলিত এবং বস্তুনিষ্ঠ সাহিত্য প্রকরণ হচ্ছে এই মহাকাব্য। ইংরেজিতে আদি মহাকাব্যকে বলা হয় এপিক অফ গ্রোথ এবং আধুনিক মহাকাব্যকে বলা হয় এপিক অফ আর্ট বা লিটারেরি এপিক। মহাকাব্যের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে শ্রীশচন্দ্র দাস বলেছেন, ঐশী প্রেরণা অনুপ্রাণিত নানা স্বর্গে বা পরিচ্ছেদে বিভক্ত যে কাব্যে কোনো সুমহান বিষয়বস্তুকে অবলম্বন করে এক বা বহু বিরচিত চরিত্র অথবা অতিলৌকিক শক্তি সম্পাদিত কোনো নিয়তি নির্ধারিত ঘটনা বা ওজস্বী বর্ণিত হয় তাকে বলা হয় মহাকাব্য। মহাকাব্য আরেকটি বিষয় হচ্ছে ট্র্যাজেডির সাথে এপিকের তুলনা। খ্রিস্টপূর্ব অষ্টম শতকে রচিত হোমারের ইলিয়াডকে স্টোরি অফ সাফারিং বলে সরল কাহিনীর উদাহরণ স্বরূপ মনে করেছিলেন এবং ওডিসিকে দেখেছিলেন জটিল কাহিনীর নিদর্শন তথা স্টোরি অফ ক্যারেক্টার রূপে। হ্যাঁ, মহাকাব্যের লক্ষণ বা বৈশিষ্ট্য সম্পর্কে এখানে আলোচনা করা রয়েছে যে মহাকাব্য আমরা কীভাবে চিনব। তারপর মহাকাব্যকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, দুটি ভাগে মহাকাব্যকে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে জাত মহাকাব্য বা ইংরেজিতে যাকে বলে এপিক অফ গ্রোথ, হ্যাঁ, এবং আরেকটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্য বা লিটারেরি এপিক। হ্যাঁ, জাত মহাকাব্য কি। জাত মহাকাব্য একটি জাতি বা যুগের
জাত মহাকাব্য একটি জাতি বা যুগের মর্মস্থল থেকে উদ্ভূত হওয়া কোনো একটা আখ্যান। হ্যাঁ, এই এর সর্ব উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে হোমারের ইলিয়াড, ওডিসি, বাল্মীকির রামায়ণ, ব্যাস রচিত মহাভারত ইত্যাদি। আরেকটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। সাহিত্যিক মহাকাব্য হচ্ছে এই জাতীয় মহাকাব্যের প্রধান বিশেষত্ব হচ্ছে শিল্প নৈপুণ্য। সাহিত্যিক মহাকাব্য কাকে বলে? জাত মহাকাব্য অনুসৃত বা কোনো অতীত কাহিনীকে অলঙ্কার শাস্ত্রবিধি সম্মত করে নতুন ও স্বকীয়ভাবে সর্বকালের সাথে সমকালের সংযোগ ঘটিয়ে যে মহাকাব্য রচনা করা হয় তাকে সাহিত্যিক মহাকাব্য বলে। হ্যাঁ, এই মহাকাব্যের সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ভার্জিলের ইনিদ, দান্তের ডিভাইন কমেডি, জন মিল্টনের প্যারাডাইস লস্ট, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য ইত্যাদি। আমি আরেকটি সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যাকে তাকে নিয়ে মহাকাব্য রচনা করা যাবে না। মহাকাব্য রচনা করতে হলে পরিচিত কোনো বিষয় লাগবে, যার পরিচিতি বিশ্বময়, বিখ্যাত, এমন কোনো ব্যক্তি বা এমন কোনো রাষ্ট্রকে নিয়ে, এমন কোনো রাজ্য বা এমন কোনো রাজাকে নিয়ে আমাদের মহাকাব্য রচনা করতে হবে। তো আমরা যে মহাকাব্যটা রচনা করলাম এই রাজ্য নিয়ে, একটা ব্যক্তি নিয়ে, এই যে মহাকাব্যটা রচনা করলাম এটি হচ্ছে গিয়ে জাত মহাকাব্য। এই মহাকাব্যের কোনো একটি বিষয় নিয়ে আমরা যখন আরেকটি মহাকাব্য রচনা করব সেটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। আমি একটি উদাহরণ দিচ্ছি। আমরা জানি, আমরা রামায়ণ অনেকে পড়েছি, রামায়ণ হচ্ছে জাত মহাকাব্য। রামায়ণে সম্পূর্ণ বিষয়টি রয়েছে, এটি হচ্ছে জাত মহাকাব্য। মাইকেল মধুসূদন দত্ত রামায়ণের বিশাল বিষয় থেকে, বিশাল বিশালতা থেকে উনি মেঘনাদকে বধ করার যে সংক্ষিপ্ত ছোট একটি দৃশ্য, এই দৃশ্যকে কেটে এনে আরেকটি মহাকাব্য রচনা করেছেন, এটি হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। আশা করি বুঝতে পেরেছেন মহাকাব্য কি, বুঝতে পেরেছেন কবিতা কি, পরে হচ্ছে সনেট কি এবং সাহিত্য কি। আজকের ক্লাসে আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করবো বলেছিলাম, আলোচনা আপাতত শেষ এই দুটি বিষয়ের উপরে। হ্যাঁ, এখন আমরা আগামী ক্লাসে আরও দুটি বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত যে আলোচনাগুলো করা হলো স্ক্রিনে যে নোটগুলো দেওয়া হলো এগুলো আপনাদেরকে ভালো করে দেখতে হবে, আলোচনাগুলো ভালো করে শুনতে হবে, নোট করতে হবে, এবং সর্বোপরি বাসায় যে বই রয়েছে এই বই দেখে পড়তে হবে। আমি আগেও কিন্তু বলেছি, হ্যাঁ, আমি ডিসক্রিপশনেও লিখে দিয়েছি যে আমার ক্লাস হচ্ছে পুরো কোনো ক্লাস নয়, আমার ক্লাস হচ্ছে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া। আপনি যা জানেন, যা জেনেছেন, যা শিখেছেন তাকে একটি একটু ঝালাই করে দেওয়া বা একটু স্মরণ করে দেওয়াই হচ্ছে আমার ক্লাসের উদ্দেশ্য। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বা কথা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।